हेलो एवरीबॉडी, वेलकम टू अनदर एपिसोड ऑफ मिथर्स वेलबिं। मिथर्स वेलबिं এর আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি দেবস্মিতা নাথ, কাউন্সিলিং সাইকোলজিস্ট এন্ড গ্রাফোলজিস্ট। আর আজকে আরেকটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে এসেছি গ্রাফোলজির ওপরে। লাস্ট যে দুটো এপিসোড গ্রাফোলজির ওপরে করেছিলাম আপনাদের সবারই খুব ভালো লেগেছিল, আপনারা সেটা জানিয়েছেন। তাই জন্য আরেকটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ এপিসোড নিয়ে আজকে চলে এসেছি। আশা করি এই এপিসোডটিও আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই এপিসোডটি দেখে উপকৃত হবেন। ডাইরেক্টলি ডিসকাশনে যাওয়ার আগে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সদের, যারা মিথার্স ওয়েলবিং এর পাশে থেকেছেন এবং মিথার্স ওয়েলবিংকে সাপোর্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করব ভবিষ্যতেও আপনাদের সাপোর্ট এরকমভাবেই পাব। এবার সরাসরি চলে আসছি ডিসকাশনে। আজকে আমরা ডিসকাস করব তিনটে ইম্পর্টেন্ট হ্যান্ডরাইটিং ট্রেটস নিয়ে। যে তিন ধরনের হ্যান্ডরাইটিং যদি আপনারা নোটিস করেন কারোর হাতের লেখার মধ্যে, সেই ধরনের মানুষকে অ্যাভয়েড করে চলাটাই ভালো। সেই তিন ধরনের হাতের লেখা কী কী আসুন দেখে নেওয়া যাক। ফার্স্ট, যে হাতের লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাকে আমরা বলি সাইন অফ ডিসঅনেস্টি। দেখুন, ও যেটা লেখা রয়েছে তার মধ্যে এরকম লুপ করা রয়েছে দুদিকে, রাইট লুপ এবং লেফট লুপ। এই ফরমেশন যদি এরকম ফরমেশন যদি আপনারা দেখতে পান, সেটা ও এর ভেতরে হতে পারে বা যে কোনো ওভাল শেপ, ধরুন পি এর মধ্যে এরকম ফরমেশন, স্মল লেটার পি এর মধ্যে এরকম ফরমেশন থাকতে পারে, বা জেনারেলি এই ধরনের ফরমেশন ও এর মধ্যেই বেশিরভাগ সময় দেখা যায়। এই ধরনের মানুষকে কিন্তু অ্যাভয়েড করা এই জন্য উচিত, বিকজ দিস ইজ দ্য ট্রেট অফ ডিসঅনেস্টি। এ ধরনের লোকেরা কিন্তু অনেক বেশি মিথ্যে কথা বলে, এদের মিথ্যে কথা বলার প্রবণতা অনেক বেশি থাকে। দে হ্যাভ আ টেন্ডেন্সি অফ লাইং অ্যান্ড দিস পিপল আর জেনারেলি ভেরি ডিসঅনেস্ট। সুতরাং এই ধরনের মানুষকে কিন্তু অ্যাভয়েড করাটাই বেটার হবে। যদি এরকমভাবে ডাবল লুপ দেখতে পান আপনারা তাদের হাতের লেখায়, স্পেশালি ও ফরমেশনের মধ্যে। এবার চলে আসছি নেক্সট ট্রেডটার কথায়। সেটা হচ্ছে আপনারা এখন যে স্ক্রিনে হাতের লেখাটা দেখতে পাচ্ছেন, যেটা রেড কালারের করে এনসার্কেল করা রয়েছে, এরকম ফরমেশনের যদি হাতের লেখা দেখতে পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের লোকেদেরকেও কিন্তু অ্যাভয়েড করে চলা এই জন্য উচিত, বিকজ দিস কাইন্ড অফ পিপল আর হাইলি সেন্সিটিভ টু ক্রিটিসিজমস অ্যান্ড দে ওয়ন্ট বি এবল টু টেক আ সিম্পল সাজেশন অলসো ইন আ ভেরি প্রপার ওয়ে। ইন দ্য সেন্স, যে যদি আপনারা একটা কোনো সাজেশনও দেন, ভালো মনে করেই দিচ্ছেন ডেফিনেটলি সাজেশনটা, হয়তো সেটা ক্রিটিসিজমও নয়, কিন্তু খুব ছোট্টখাট্ট কিছু বললেই কিন্তু তারা অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলে। এই ধরনের ডেফিনেটলি রিলেশনশিপের ক্ষেত্রে বা যে কোনো মানুষের সাথে যদি আপনারা ইন্টারাক্ট করেন যার মধ্যে এই ধরনের ট্রেট আছে, যে প্রচণ্ডভাবে সেন্সিটিভ, কিছুই বলা যায় না, সামান্য একটা কিছু বললেও অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলে, সেই ধরনের জিনিসপত্র থেকেও কিন্তু অনেক বেশি কনফ্লিক্ট চলে আসে সম্পর্কের মধ্যে, এবং সেখান থেকেও কিন্তু অনেক নেগেটিভ ইন্টারাকশন, অনেক নেগেটিভিটি তৈরি হয়। তো এই ধরনের মানুষকেও কিন্তু সেক্ষেত্রে অ্যাভয়েড করে চলা উচিত। এর পরের হ্যান্ডরাইটিংটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, থার্ড ট্রেড যেটা আমি বলবো, দেখুন ডিফারেন্ট স্ল্যান্টে লেখা হয়েছে। স্ল্যান্ট অর্থাৎ ডিফারেন্ট ডিরেকশনে লেখা হয়েছে, কখনো সোজাভাবে হাতের লেখাটা যাচ্ছে, কখনো রাইট সাইডে ইনক্লাইন্ড হয়েছে অর্থাৎ হেলে গেছে, কখনো বা লেফট সাইডে হেলে গেছে হ্যান্ডরাইটিংটা। এরকম ডিফারেন্ট ইনক্লিনেশন মোডে যখন লেখা হচ্ছে, ডিফারেন্ট স্ল্যান্টসে যখন লেখা হচ্ছে, তখন সেটাকে আমরা বলি ডুয়াল পার্সোনালিটি। এই ধরনের ডুয়াল পার্সোনালিটির লোকেদেরও কিন্তু অ্যাভয়েড করা উচিত, কারণ কী হয় সেক্ষেত্রে তাদের নিজেদের ইমোশনসটাই তারা নিজেরা বুঝতে পারে না বা ঠিকমতো এক্সপ্রেস করতে পারে না, এবং তাদের ইমোশনসটা কিন্তু যথেষ্ট আনপ্রেডিক্টেবল। তারা নিজেরাই জানে না যে কখন কোন অবস্থাতে তারা তাদের ইমোশনাল রিয়াকশনটা কী হবে বা তারা কী ভাববে। সুতরাং তাদের থট প্রসেস, তাদের বিহেভিয়ার, তাদের ইমোশনস সমস্তটাই ভীষণ আনপ্রেডিক্টেবল। যেহেতু এতটাই আনপ্রেডিক্টেবল পার্সোনালিটি, এতটাই আনপ্রেডিক্টেবল নেচার একটি মানুষের, সেক্ষেত্রে কিন্তু তাকে কতটা ডিপেন্ড করা যেতে পারে সেখানে একটা কোয়েশ্চেন মার্ক আসছে। তো এই ধরনের মানুষকেও কিন্তু অ্যাভয়েড করা অবশ্যই উচিত। তো এই তিন ধরনের ট্রেটস আমি আপনাদেরকে বললাম আজকে। একটা হচ্ছে ট্রেট অফ ডিসঅনেস্টি অ্যান্ড লাইং, মিথ্যে কথা বলা, এবং ডিসঅনেস্ট যারা হয় সেই ধরনের হাতের লেখা কীভাবে দেখে বুঝবেন। সেকেন্ড হচ্ছে যারা অত্যন্ত ক্রিটিসিজমের ব্যাপারে সেন্সিটিভ, দে আর টু মাচ সেন্সিটিভ টু ক্রিটিসিজমস, তাদেরকে নর্মাল কোনো সাজেশন দিলেও তারা প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করে,
তাদের সামনে কোনো কথা বলতে গেলে আপনাকে 10 বার ভেবে বলতে হবে। তো এর এবং ছোট জিনিসটি থেকেই অনেক বড় জিনিস তারা তৈরি করে ফেলতে পারে, এই ধরনের লোককে অ্যাভয়েড করা উচিত। এবং থার্ড বললাম ডুয়েল পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স, কীভাবে আপনারা বুঝবেন হাতের লেখার মাধ্যমে, যাদের মধ্যে কিন্তু ইমোশনাল স্টেবিলিটি নেই, সুতরাং সেই যে ধরনের মানুষদের নেচার ভীষণ আনপ্রেডিক্টেবল, তাদের ইমোশনাল কোনো স্টেবিলিটি নেই, সেই ধরনের মানুষকেও কিন্তু অবশ্যই অ্যাভয়েড করে চলা উচিত। সুতরাং এই 3 ধরনের হাতের লেখা যদি আপনারা দেখেন কারোর হাতের লেখার মধ্যে, সেই ধরনের মানুষকে আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, এবং আপনাদের কাছের মানুষদেরও কিন্তু সেই বিষয়ে আপনারা সচেতন করে দিতে পারেন। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লাগলো এবং আপনারা উপকৃত হবেন এই এপিসোডটি দেখে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর যদি প্রথমবার এই চ্যানেলটি ভিউ করে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফর দ্য লেটেস্ট আপডেটস। আর এছাড়াও মিতাস বেলবিং এর চ্যানেলকে আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর যদি কোনো প্রবলেম এক্সপিরিয়েন্স করে থাকেন, কোনো ইমোশনাল প্রবলেম এক্সপিরিয়েন্স করে থাকেন, তাহলে উইদাউট এনি হেজিটেশন আমার মেল আইডি যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ডেফিনেটলি আমাকে লিখে পাঠান আপনাদের প্রবলেমের কথা, আর কমেন্ট করে জানান যে আপনাদের এই এপিসোডটি কেমন লাগবে। আর নেক্সট এপিসোডেও একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক আপনাদের সামনে নিয়ে আসবো, সেটা হচ্ছে প্যারাসাইটোলজি, যেটা অতিপ্রাকৃতিক নানা রকম যে জিনিস ঘটে আমাদের চারপাশে সেই ধরনের জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করব। আশা করি সেই এপিসোডটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন শারীরিক ও মানসিকভাবে, চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, পজিটিভ থটসের মধ্যে থাকবেন। নমস্কার।